হ্যালো বন্ধুরা, আমি নতুন রেসিপি নিয়ে চলেছি। তাহলে এখানে কী কী আছে? পেঁয়াজ, বটপটি, আলু, গাজর, ডিম, ভাত, বাসি ভাত। তাহলে দেখে নেওয়া যাক। কড়াতে সব আনাজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবারে লাল লাল ভাজা হয়ে গেছে, এবার সব পেঁয়াজগুলোকে আমি দেব। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে আরও ভেজে নেব। বন্ধুরা, আনাজগুলো লাল লাল করে না ভাজলে তাহলে আনাজ সেদ্ধ হয় না। এইবারে দেব নুন, দেব পরিমাণ মতন নুন দেব। নুনটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। আর এরপর দেওয়া হবে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। বেশি দিয়ে কোনো জিনিস, নুন বলো হলুদ বলো, বেশি দিলে জিনিসটা ভালো হয় না খেতে। অল্প দেওয়াই ভালো। এবারে আনাজগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইবারে দেব অল্প করে হলুদ গুঁড়ো। অল্প বেশি হলুদ গুঁড়ো দিলে হাতে গন্ধ ছাড়বে। এইবারে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিলাম। ডাম নেড়ে নেবো ভালো করে একটুখানি। এবারে দেব ডিম দেব। বন্ধুরা পারলে দুটো ডিম দিয়ে দিতে পারো বা একটাও ডিম দিতে পারো, তাহলে আমি একটা ডিম দেব। আমি একটা ডিমকে হাঁটিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, বাসি ভাত থাকলে বা সকালেই বলো রাত্রিই বলো, ফেলে দেবেন না। বাসি ভাতকে এইভাবে ভেজে নেবেন, তাহলে দেখবে খেতে খুব ভালো লাগবে। ভাত এইভাবে ভাত ভাজা করলে এটিই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এবারে ভাজা ভাজা মতন হয়ে গেছে, এইবারে আমি ভাতগুলোকে দিয়ে দেব। ভাতগুলো দিয়ে দিলাম, ভালো করে ভাতগুলোকে এবার নেড়ে নেব। বন্ধুরা পারলে তোমরাও এইভাবে করে দেখতে পারো। ভিডিওটি আমি এখান থেকে শেষ করছি। বন্ধুরা তাহলে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।